আমরা এখন দেখছি গিরি গোবর্ধন পাহাড়, টোটোতে করে দর্শন করছি আমরা সবাই। গিরি গোবর্ধন পাহাড় শুরু হয়ে গেল, পাহাড়টা বেশি উঁচু না, রাস্তা ধার ধার দিয়ে গেলেই পাহাড়টা দেখা যায়। শুরু হয়ে গেছে গিরি গোবর্ধন পাহাড়, এখন ঝাড় জঙ্গল হয়ে গেছে অনেক, তাই অত বোঝা যাচ্ছে না ভালো করে। গোবর্ধন পাহাড় দেখেন, সব কিছু পাথর আর পাথর। পুস্তকের দোকানে ভিড় দেখো। গোবর্ধন পাহাড়টা আমরা আরো দর্শন করবো, তারা আপনাদেরকে দেখাবো সব। এই গোবর্ধনের পাহাড়ের এটা মন্দির, গোবর্ধন এইটা পুরো 21 কিলোমিটার ঘুরতে হয়, এই মধ্যে 4-5 টু পয়েন্ট আছে, ডানঘাট, তারপরে তোমার কুচরি, এটা সব কিছু আছে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, পুরো গিরি গোবর্ধন ঘুরতে হয় গোবর্ধনে। কিতনা রুপে লাগতা হ্যায় ঘুমনে মে? 100 টাকা। 100 টাকা লাগতা হ্যায় একজন? একজন কে? পুরা পুরা পাহাড় দেখা দেখা? পুরা 21 কিলোমিটার। 21 কিলোমিটার ঘুমা দেখা? পুরা ঘুমা দেখা। আমাদের টিমটা আসতেছে এদিকে সবাই। এখানে একজন পড়ে গেছে, পিছলে পড়ে গেছে, একটু সাবধানি করে চলো, অত তাড়াতাড়ি নাই। হাত পা ভাঙি যাবে তো কি করবে? আমরা দেখাবো 21 কিলোমিটারের পাহাড়। একটা মন্দির আছে, এখানে আরো একটা মন্দির আছে, আমরা মন্দিরে দেখবো। মন্দিরটা দর্শন করবো, তারপর আমরা আবার টোটোতে করে গোটা পাহাড় দেখবো। দেখো সবাই স্নান করার জন্য বা পা হাত ধোয়ার জন্য কেমন সিস্টেম করেছে। সবাই স্নান করতেছে এখানে, গিরি গোবর্ধন পাহাড়। এটা 7 দিনে 7 রাজ্যে ধারণ করেছে। ও
আঙ্গুলের উপর ধরেছিল শ্রীকৃষ্ণ যখন। এটাই অরিজিনাল পাহাড়, দেখো সবাই পাহাড়টা কত বড়, সব পাথর সামনে থেকে। সামনে দিকে গাছ হয়েছে অনেক, তাই আমরা দেখতে ইয়ে করছি না, গাছের জন্য আমরা পাহাড়টা ভালো করে দেখাতে পারছি না। এই যে পাহাড়টা দেখো কত বড় পাহাড়, 21 কিলোমিটার রাস্তা টোটাল, পাহাড়টা ঘুরতে লাগবে। এই গোবর্ধনের পাহাড়ে চড়ার জন্য একটু শখ লাগছে, কিন্তু বর্তমানে আমরা যে পরিস্থিতিটা আছে এখন আর মানে টোটো থেকে নামানোর সময়টা নেই, তার জন্য আমরা টোটো থেকেই ভ্রমণ করছি এখন গিরি গোবর্ধন পাহাড়টা। এটা হচ্ছে পুরোটা 21 কিলোমিটার গিরি গোবর্ধন পাহাড়। এটা হচ্ছে বলরাম কুণ্ড, দেখো সবাই বলরাম বলরাম কুণ্ড, বলরাম এখানে দাঁড়িয়ে আছে। ছোটতে এত কাঁপছে কি বলবো, বলরাম কুণ্ড এখানে আছে। এখানে সবাই যারা যারা পরিক্রমা করছে সবাই হাঁটে হাঁটে। পাহাড়টা দূরে আছে, কতগুলি অনেকগুলা পর্যবাসী এখানে আছে, অনেকগুলো পর্যবাসী সব দূর দেখাচ্ছে পর্যবাসী। এই যে বাইকে করে নিয়ে খাবার দিতে যাচ্ছে আর পর্যবাসী খাচ্ছে। সবাই হাঁটে হাঁটে পরিক্রমা করছে, সবাই হাঁটে হাঁটে, আমরাই শুধু একমাত্র টোটোতে করে পরিক্রমা করছি। পাহাড়টা দূরে আছে, আমরা একটু টোটো থেকে চুপ করে দেখাচ্ছি, কিন্তু হচ্ছে না ভালো করে, গাছপালায় ভিড় খুব। এটা হচ্ছে গিরি গোবর্ধন পাহাড়, যেটা শ্রীকৃষ্ণ বালক অবস্থায় কেনি আঙ্গুলে ধরেছিল। আর এখানকার গাছগুলো দেখো, সব কটারি গাছগুলো নিচে দিকে পাতা হয়ে আছে, কিন্তু উপর দিকে ডাল হয়ে আছে। গাছগুলো দেখে সর্দি ভালো লাগলো এই জায়গার, কিন্তু এটা গাছ, এটা আলাদা গাছ, কি যে গাছ এগুলো বুঝতে পারছে না। গাছগুলো হচ্ছে এদিককার গাছগুলো একটু আলাদা রকম গাছ। এখানে আর একটা মন্দির আছে, এখানে দর্শন করতে বলছে, টোটো থেকে নামিয়ে দিল, বলছে দর্শন করে আসো, আমরা এখানে দর্শন করব ঠাকুরটা, তারপরে আবার টোটোতে করে রওনা দেব। এখানে আপনাদেরকে ঠাকুরটা দেখাবো, ঠিক আছে।